আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সুজাউল ইসলাম। তোমাদের অষ্টম শ্রেণীর বেসিক ধারণায় আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের একাদশ অধ্যায় পরিসংখ্যান নিয়ে। পরিসংখ্যান কাকে বলে? কোন একটি ঘটনা বা তথ্যের সংখ্যাত্মক প্রকাশকে বলা হয় পরিসংখ্যান। এই পরিসংখ্যান আমাদের যে তথ্য বা অবত্যগুলো আমরা পেয়ে থাকি এগুলো বিভিন্নভাবে থাকতে পারে। থাকতে পারে হচ্ছে তোমার বিচ্ছিন্ন চলক অথবা অবিচ্ছিন্ন চলক আকারে। বিচ্ছিন্ন চলকগুলো মনে করো কিছু উপাত্ত দেওয়া আছে, 2, 4, 5, 11, 13, 9, 7, 8, এই উপাত্তগুলোকে আমরা বলবো অবিচ্ছিন্ন চলক। আর যদি কিছু সংখ্যা সাজানো থাকে, মনে করো 2, 5, 8, 11, 13, 17, 21, এই উপাত্তগুলোকে বলা হবে বিচ্ছিন্ন চলক। ঠিক আছে, বিচ্ছিন্ন চলক আর অবিচ্ছিন্ন চলক যদি থাকে তো তোমাকে অনেক সময় বলতে পারে যে এই তথ্য উপাত্তগুলো গড় কত। তাহলে আমরা কি করবো, বিচ্ছিন্ন হোক আর অবিচ্ছিন্ন হোক, প্রথমে আমরা কি করবো, ওই উপাত্তে যে সংখ্যাগুলো থাকবে সংখ্যাগুলোকে আমরা যোগ করব। যোগ করে আমরা দেখব এই যোগফলটা হলো এই কয়টা সংখ্যার যোগফল, সেই সংখ্যা দ্বারা আমরা কি করব, ওই যোগফলটাকে ভাগ করব, তাহলে আমরা গড় পাবো। অর্থাৎ গড়ের সূত্র হচ্ছে রাশিগুলোর সমষ্টি ভাগ রাশির সংখ্যা। এরপরে আসি আমরা মধ্য। মধ্য যদি তোমাদের অবিচ্ছিন্ন কিছু চলক দেওয়া থাকে তাহলে আমরা কি করব, এই চলকগুলোকে প্রথমে মানে ঊর্ধ্বক্রম অথবা অধঃক্রম অনুসারে সাজাই দেব। নেওয়ার পরে আমরা কি করব, যদি আমাদের উপাত্ত সংখ্যা বেজোড়া হয় তাহলে সেই ক্ষেত্রে আমি সহজভাবে বলতেছি সূত্র না দিয়ে, যদি বেজোড়া হয় তাহলে ডানে এবং বামে সমান ভাগে আমরা ভাগ করে দিয়ে মাঝখানে যে পদটি থাকবে আমাদের ওই পদটি হবে আমাদের মধ্য। আর যদি জোড়া হয় তাহলে মাঝখানে দুটাকে ডানে বামে সমানভাবে ভাগ করে দিয়ে মাঝখানে যে দুটি পদ থাকবে ওই দুটি পদ যোগ করে আমরা দুটি দ্বারা ভাগ করলে যে মান পাবো সেটা হবে আমাদের মধ্য। এরপরে হচ্ছে প্রচুরক। প্রচুরকটা কি, আমাদের উপাত্তগুলোকে মানে উর্ধ্বক্রম অথবা অধঃক্রম অনুসারে সাজিয়ে নিলেও হবে অথবা না নিলেও হবে। দেখব আমরা ওই উপাত্তগুলোর মধ্যে কোন সংখ্যা সবচেয়ে বেশি বার হয়েছে, যে সংখ্যা সবচেয়ে বেশি বার হয়েছে সেই সংখ্যা হবে আমাদের প্রচুরক। তাহলে গড়, মধ্য, প্রচুরক এগুলো আমরা বের করতে পারলাম। এখন আমার হচ্ছে পরিসর কিভাবে আমরা বের করবো। পরিসর বের করানি হচ্ছে উপাত্তগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক, এটা হলো আমাদের পরিসর। এই পরিসরকে শ্রেণীব্যক্তি দ্বারা যদি আমরা ভাগ করি, ভাগ করলে আমরা শ্রেণী সংখ্যা পাবো। এই শ্রেণী সংখ্যা বের করার পরে তারপরে আমাদের আবার মধ্যক নির্ণয় করতে বলে। মধ্যক নির্ণয়ে একটা সূত্র আছে, যদি আমার এগুলা সারিবদ্ধ বা শ্রেণীবদ্ধ কোনো উপাত্ত হয় সেক্ষেত্রে আমরা মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে মধ্যক সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ ডিভাইডেড এফ এম। এখানে উপাত্তগুলো আমি বলতেছি কোনটা দ্বারা কি বোঝানো হয়। এখানে এর হচ্ছে যেই শ্রেণীতে মধ্যক থাকবে সেই শ্রেণীর নিম্নমান, যেই শ্রেণীতে মধ্যক থাকবে সেই শ্রেণীর নিম্নমানটা হচ্ছে বড় হাতের এল। এরপরে এনটা হচ্ছে আমাদের মোট গুণসংখ্যা বা গঠন সংখ্যা। এরপরে এফ সিটা হচ্ছে আমাদের যেই শ্রেণীতে মধ্যক অবস্থিত তার পূর্বে ক্রমযোজিত গুণসংখ্যা অথবা যোজিত গুণসংখ্যা, যে কোনো একটা বললেই হবে। আর এফ এমটা হচ্ছে যেই শ্রেণীতে আমাদের মধ্যক অবস্থিত সেই শ্রেণী বরাবর যে গুণসংখ্যা থাকবে সেটা হবে আমাদের এফ এম। আর এইচ অথবা সি যেটা আমরা বলি সেটা হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধানগত, এইচটা হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধানগত। তাহলে এই সূত্র প্রয়োগ করে আমরা মধ্যক বের করতে পারবো। আমি মধ্যকের সূত্রটা আবার একবার বলতেছি, মধ্যক সমান এল প্লাস এন ডিভাইডেড টু মাইনাস এফ সি ইন্টু এইচ ডিভাইডেড এফ এম। তো এই সূত্রগুলো ব্যবহার করে তোমরা গড়, মধ্যক, প্রচুরক এগুলো বের করতে পারো। বাড়িতে বসে তোমরা তোমাদের উদাহরণ এরকম দু একটা অঙ্ক দেওয়া আছে, তোমরা প্র্যাকটিস করলে আশা করি তোমাদের উপকার হবে এবং এই অঙ্কগুলো তোমরা পরবর্তী ক্লাস 9 গিয়েও পাবে। তো ঠিক আছে, সবাই বাড়িতে বসে এগুলো প্র্যাকটিস করো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।